মাত্র এক মিনিটে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে মনের ইচ্ছা মতো যত খুশি তত। এই জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব remove.bg। এই লেখাটা লেখার পর ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর এই ওয়েবসাইটটি আসবে। এই ওয়েবসাইটে আপনি দেখবেন আপলোড ইমেজ নামে একটা অপশন থাকবে। এটার ভিতরে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমি একটি ডিটেইল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, সেটি আমি ডেস্কটপে সেভ করে রেখেছি আপনাদের দেখেন। এই ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব মাত্র এক টেকনিকের মাধ্যমে। আমি তাহলে কী করব, আপলোড ইমেজে ক্লিক করব। আমার ছবিটি আমি ডেস্কটপ থেকে আপলোড করব। আপলোডিং হওয়ার পর আমরা ইমেজ থেকে ডাউনলোড করব। এখানে অটোমেটিকলি আপলোড দেওয়ার পরই আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এটি যদি আমি ব্যাকগ্রাউন্ডে অন্য সিনারি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে এই এডিট অপশনে ক্লিক দিতে হবে। এডিট অপশনে ক্লিক দেওয়ার পরে দেখা যাবে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। আমরা ইচ্ছা মতো যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা ক্লিক দিয়ে ডাউনলোড করব। যেমন মনে করেন আমার এই সিনারিটা আমার পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক দিব। ছবিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। আমি এখান থেকে কী করবো, ডাউনলোড করবো। এখানে ডাউনলোডে ক্লিক দিয়ে এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড এখানে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, দেখেন ক্লিক করি এই ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। এরকমভাবে আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারি আমার ইচ্ছা মতো। যে কোনো অনায়াসে এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে আমি এটা যদি ডাউনলোড করি এখান থেকে কালার চয়েস করতে পারি, বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো আমি আমার মন মতো আমি একটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। এভাবেই এক মিনিটে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অনায়াসে। ধন্যবাদ।